হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আজকে সকাল সকাল আমরা একটা খুব ভালো খবর পেয়ে গেছি, সেটা হচ্ছে আদি পুরুষের রিলিজ ডেট কবে সেটা আমরা জানতে পেরে গেছি। কালকে প্রভাস নিজের ইনস্টাগ্রাম এবং বাকি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়েছিল যে আদি পুরুষের একটা বিশাল বড় অ্যানাউন্সমেন্ট আসছে। আমি ভেবেছিলাম কোনো পোস্টার ওস্টার আসবে, বাট সেটা আসেনি। সেটা একটা আনফর্চুনেট ব্যাপার, অ্যাজ এ ফ্যান সেটা খারাপ লাগলো। কিন্তু আমরা রিলিজ ডেটটা এক্সাক্ট জানতে পেরেছি, 11/8/2022 হলে রিলিজ করবে আদিপুরুষ। ইয়েস, এবং তার শুটিং শুরু হচ্ছে 2021 থেকে, জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে শুটিং আদিপুরুষে। জানুয়ারি কি ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ওম রাওয়াত ডিরেক্ট করছে, যিনি তানাজি বানিয়েছিলেন। তো প্রচুর হাই VFX থাকবে, এবং আপনারা প্রত্যেকে জানেন যে আমরা প্রভাসকে রামের চরিত্রে দেখতে পাবো, লর্ড রামের চরিত্রে দেখতে পারবো, এবং এখানে রাবণের চরিত্রে দেখা যাবে হচ্ছে সাইফ আলী খানকে। তো ওম রাওয়াতের সাথে সাইফ আলী খানের টিউনিংটা এমনই হয়ে গেছে এই তানাজির পরে, তানাজিতেও সাইফ আলী খান ওয়াজ দ্য ভিলেন, তো সেটার জন্য তাই কাস্ট করা হয়েছে। তো কাস্টিং খুব ভালো, প্লাস মাউন্টিং বড় বড় স্কেলের সিনেমা। আর ওম রাওয়াতের সিনেমা আপনি তানাজিতে দেখেছেন, প্রচুর VFX TFX ইউজ করা আছে, ওয়ার সিনসগুলো খুব ভালো হয়েছে, অ্যাকশন কোরিওগ্রাফি খুব ভালো ছিল। তো লেটস সি এখানে ওয়ার সিনটা কীভাবে রিক্রিয়েট করে এনে করে। সো লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট। তো আমি তো এই নিউজটা পেয়ে খুবই এক্সাইটেড, বিকজ আই ওয়ান্ট টু সি আ বিগ ফিল্ম অন বিগ স্ক্রিন। এবং যত ধীরে ধীরে এরকম বিগ প্রজেক্টস আসা উচিত, কারণ লোককে হলমুখী করার জন্য এইরকম সিনেমার দরকার আছে, এবং হলে না গেলে হল সার্ভাইভ করবে না। এবং আমি মানে অ্যাজ আ ফিল্ম লাভার, অ্যাজ আ ফিল্ম বাফ, আমি চাই যে হলের সিস্টেমটা কখনো বন্ধ না হবে, এই OTT পুরোপুরি টেক ওভার করে নিক, সেটা আমি কখনোই চাই না। কারণ সিনেমা দেখার যে এক্সপিরিয়েন্স, সেটা কমিউনিটি এক্সপিরিয়েন্সটা মানে ইরিপ্লেসেবল, সেটা কখনোই আপনি একটা মোবাইল বা একটা ল্যাপটপ এর স্ক্রিন দিয়ে কখনো রিপ্লেস করতে পারবেন না। সেই আনন্দটা পাবেন না, সেই অন্ধকার ঘরে ওই এত লোকে হাততালি সিটি মারছে, ওই এনজয়মেন্টটা, ওই ফানটা কখনোই পাবেন না। যাই হোক, এটা ছিল হচ্ছে আপডেট। তো আপনারা কতটা এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।